আগামী 26 নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির জেলা কমিটির অফিসে আলোচনা সভা। আগামী 26 নভেম্বর এআইবিএ এআই বুয়ার ডাকে সারা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং এটিএম ধর্মঘটের একদিনের ডাক দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী যে নীতি, যেভাবে কৃষককে মেরে কৃষকের আজকে সমস্ত কিছু কিনে নেওয়ার মতো, মাল্টি ন্যাশনালদের কাছে উৎপাদিত সামগ্রী বিক্রি করে দেওয়ার মতো যেরকম আইন এনেছে, যেভাবে আজকে লেবার অ্যাক্ট সংশোধন করেছে, ভারতবর্ষের শ্রমজীবী মানুষ আজকে যেভাবে কোণঠাসা হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের এই আক্রমণের চোটে, এবং ব্যাংকে ব্যাংকে ব্যাংক বেসরকারিকরণ করে দেওয়া, ব্যাংকগুলোকে আজকে মার্জারের নামে সমস্ত জায়গায় সাধারণ মানুষকে অসুবিধেই ফেলা, সাধারণ মানুষের আজকে ডিপোজিটের উপরে কোনো বর্ধিত যে তাদের ইন্টারেস্ট সেটা না দেওয়া, এইসবের দাবিতে আজকে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটি আজকে আমরা এখানে অফিস বিয়ারারদের মিটিং ডেকেছি। আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যাংকিংয়ের যে সংস্কার সেটা নিয়ে বন্ধ করুক, আজকে কৃষক আইন যেটা এনেছে সেটা অবিলম্বে বাতিল করুক, আজকে শ্রম আইনকে সংশোধন করেছে সেটা বাতিল করুক, এবং যেভাবে আজকে মাল্টি ন্যাশনাল এবং কর্পোরেটরা যেভাবে সম্পদ সৃষ্টি করছে, পরিযায়ী শ্রমিক থেকে ভারতবর্ষের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যেভাবে আজকে গরিব হয়ে যাচ্ছে, তার বিরোধিতা আজকে ব্যাংক কর্মচারী হিসেবে আমরা রাস্তায় দাঁড়িয়ে সেই দিনের 26 তারিখের ধর্মঘটের মাধ্যমে আমরা জানান দিতে চাই। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখি যে অবিলম্বে বিদেশি ব্যাংক এবং সরকারি ব্যাংকের বাইরে যেসব ব্যাংকগুলোকে আছে তাদেরকে অবিলম্বে সরকারি ব্যাংক হিসাবে ডিক্লেয়ার করতে। ভট্টাচার্যজি, জেলা সম্পাদক, বিপিবিএ মুর্শিদাবাদ জেলা কমিটি।